جسده صلى الله عليه وسلم وأمر بحفر قبرها، فأمره أسامة بن زيد وأبو بكر وعمر وعبد الأسود معا حتى حفر الحفرة، فنزل النبي فحفر اللحد بيده الشريفة واستخرج التراب من القبر ثم أخذها، وقبل أن يأخذها طجع في مكانها وقال: اللهم إني أسألك بحقي وحق النبيين الذين من قبلي أن تغفر لأمي فاطمة بنت الأسد. فإن كان هذا شرك أين الإيمان؟ الرسول يتوسل إلى الله بنفسه وهو حي، ويتوسل بالنبيين جميعا في مراسلهم عند ربه أن يرحم أمه فاطمة بنت الأسد. إلى عائشة عليه السلام يسألونها ماذا
তখন উসিলা নামে আমাদের একটা উদাহরণ আছে যে একবার খুব বেশি হয়েছিল ওরা বৃষ্টি দেখা দিয়েছিল মদিনা শরীফে, সেই সময় فهل كانت أم المؤمنين عائشة صوفية؟ هل كانت كما يقول الوهابية مبتدعة؟ أم هذا هو الإسلام الذي وردناه عن رسول الله وأصحابه وآل بيته الطيبين الطاهرين؟ تعرفي بالتقاع جمال أما جمال الصوفية لما برسلنا لهم القرآن ترى ما تركي بوله مسلم بوله আমরা জিজ্ঞেস করতে চাই যে তারা বলে শুধু সুফিরা নিয়ে কি বলেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা তাহলে সুফিদের দলে ছিলেন বুঝা যাচ্ছে ইন্নাত তাসাউফা هو القسم الثالث من اقسام الاحكام الشرعيه التي سردها الله على لسان رسوله নিশ্চয় তাসাউফ হচ্ছে আল্লাহ তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন সেই দ্বীনের القسم الثالث তৃতীয় প্রকার হচ্ছে তাসাউফ فكما في حديث جبريل الإسلام الإيمان الإحسان الإيمان هو العقيدة الآن وضع بنزائه علم العقيدة الإسلام وضع بنزائه الفقه وغيره لبيان أحكامه وأما الإحسان فهو هذا التصرف السني الرشيد الذي لا إفراط فيه ولا تفريط فكل المسلمين على هذا الدين صوفية محسنون يعبدون الله كأنهم يروه فإن لم يكن يروه فإن الله تعالى يراه এই সিলসিলায় ফুলতলি দুনিয়ার সব থেকে ছড়িয়ে যা এই দোয়া করছি আমিন।
الحسن. আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে, এর মধ্যে বিশেষ করে এখন এসেছে জনাব আরিফুল হক চৌধুরী, সিলেটের মেয়র, এবং আমার ভাইরা আমাকে জানালেন মৌলানা রেজাউল হক চৌধুরী বা মৌলানা হোসেন চৌধুরী যে আমাদের এই মাহফিলের ব্যবস্থাপনায় সিলেটের মেয়র জনাব আরিফুল চৌধুরী অনেক সহযোগিতা করেছেন, পানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ব্যবস্থাপনায় তিনি অনেক সহযোগিতা করেছেন, আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আর একটা কথা বলছি, এখানে মাটি যত মানুষ বাইরে একটু বেশি আছে, আপনারা জায়গা বাইরে বসে পড়ে আর যারা টায়ার হয়ে তারা এসে আস্তে আস্তে বসে। আন্তর্জাতিক সাধারণ সাল মহাসম্মেলন 2023 আজকের এই মাসে বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত ওলামায়ে কেরাম আজকের সভা বৃহত্তর সিলেটে আজকের এই মাহফিলে আমি সাথে আরো সামনের দিকে এগিয়ে যায় দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশটাকে শান্তির দেশে পরিণত করবেন, সেটাই আমার কামনা। আজকে এই মাহফিল সকলকে উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট 2 আসনের সাধারণ সদস্য জননেতা জনাব শফিক রহমান চৌধুরী সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আসছেন জননেতা জনাব শফিক রহমান চৌধুরী। সাহেব ইসালার আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশি মেহমানবৃন্দ, উলামা কেরাম, সম্মানিত মুসলিম, আজকে এই মাহফিল এটা আন্তর্জাতিক মাহফিল প্রমাণ করে যে সুফিবাদ আমরা যে মাটিতে পূর্ণভূমিতে বসবাস করতেছি করেছি হজরত শাহজালাল শাহজাহান 360 এবং আল্লামা সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহ এই পূর্ণভূমিতে আজকের এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই মহাসম্মেলনের মাধ্যমে সেটা প্রমাণ করে যে আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সুফি ধর্মে বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম ধর্ম প্রচার করে গেছেন সেই পথের প্রতি আমরা হযরত শাহজালাল শাহজাহান 360 যেভাবে ইসলাম ধর্ম প্রচার করেছেন সেইভাবেই আমরা চলতে চাই। আমি একটি কথাই বলব, বর্তমান সরকারের মাধ্যমে আমরা আরবি বিশ্ববিদ্যালয় পেয়েছি,
এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর ঈদে মিলাদুন্নবী সরকারের দ্বারা পালিত হচ্ছে, আরো অনেক কিছু আমি সেটা আমাদের মন্ত্রী মহোদয়েরা বলে গিয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের বিরুদ্ধে কোন ধরনের আইন কানুন এই দেশে চলতে দেওয়া হবে না সেটা আমরা বিশ্বাস করি। তাই আমি আমার আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি এই সম্মেলনের সার্থকতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
على السفر